কিন্তু দাড়ি কাটা কি হারাম? দাড়ি কাটা কি হারাম? দাড়ি কাটাও হারাম, দাড়ি ছাঁটাও হারাম। অতএব এটা তিনি কবিরা গুনাহ করবেন, সেজন্য আল্লাহর কাছে তাকে ক্ষমা চাইতে হবে। শাবান মাসের আমল সম্পর্কে জানতে চাই, এইগুলো নিয়ে ইউটিউবে প্রচুর পরিমাণ লেকচার আছে। শাবান মাসের আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কি করতেন? ব্যাপক পরিমাণ রোজা রাখতেন। কি করতেন? ব্যাপক পরিমাণ রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখিনি যত রোজা রাখতে দেখেছি শাবান মাসে। উসামা বললেন, আমি রাসূলকে দেখেছি শাবান মাসে রোজা রাখতে, ওয়াকানা ইয়াসুমুহু ইল্লা কালিলা, মনে হয় গোটা শাবানই তিনি রোজা রাখতেন অল্প কয়েকদিন ছাড়া। অতএব শাবানের এক নম্বর কাজ কি? রোজা রাখা, প্রস্তুতি নেওয়া, প্রস্তুতি নেওয়া। আর শাবানের মধ্য শাবানের যেই লাইলাতুল নিসফ মিন শাবান অথবা শবে বরাত বলা হয়, এটা তো আপনারা জানেন, এগুলো আপনাদের এলাকায় আলোচনা করার প্রয়োজন বলে মনে করি না আমি। ওই জন্য বেদাত তেদাত নিয়ে কোনো আলোচনাই করিনি, আপনি দেখেছেন। আমি জানি এই আলোচনা আপনারা প্রচুর পরিমাণ শুনছেন, একই বক্তব্য আমি দুইবার দিতে পছন্দই করি না। আপনারা শুনছেন, ওই আলোচনা করে আমার লাভ কী? আমি যেটা বলি সেটা যেন আপনাদের কাছে, আপনারা যেন সেখান থেকে কিছু নিতে পারেন। এই জন্য বেদাত কোনো করবেন না, শবে বরাত বলতে কোনো জিনিস নাই। সেই রাতে একটা হাদিস আছে, ইমাম আলবানী রহমাল হাদিসটাকে হাসান বলেছেন, হাসান লিগাইরি বা সহি লিগাইরি যাই হোক না কেন, ওই রাতে আল্লাহ সুবহান ওয়া তাআলা একদল লোকদেরকে ক্ষমা করে দেন। এটা ক্ষমা করে দেয়া এটা আল্লাহর কাজ নাকি আপনার কাজ? আপনার কোনো কাম নাই। আপনি যদি ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে ক্ষমা পেয়ে যাবেন। সরকার ঘোষণা করেছে ওই ওই ক্যাটাগরিতে যারা আছে তাদেরকে কি দেওয়া হবে? ভাতা দেওয়া হবে। আপনি ওই ক্যাটাগরিতে পড়েন না, আপনি ভাতা পাইবেন কোথেকে? বুঝেননি? বৃদ্ধ ভাতা আছে, এক যুবক গিয়ে বলে আমার একটু ভাতা দেন, দেওয়া হবে তাকে? এ তো যুবক, এ তো ভাতা পাবে না। অতএব ওই ভাতা কনসেশন ফরগিভনেস ফ্রম আল্লাহ উইল বি অ্যাপ্লিকেবল অনলি ফর দোজ হু আর আন্ডার দি ডেফিনেশন অফ দোজ পিপল। মধ্য শাবান আমল সম্পর্কে এই যে মাত্র বললাম, কেউ যদি সিয়াম থাকে অবস্থায় দাড়ি কাটে তাহলে তার সিয়াম হবে, সিয়াম হবে, তাতে কোনো সমস্যা নাই। কেউ দাড়ি কাটা কি হারাম? দাড়ি কাটা কি হারাম? তার সিয়াম হয়ে যাবে, সিয়াম তো ইন্ডিভিজুয়াল ইবাদা, কেউ দাড়ি কাটা হারাম, দাড়ি কাটাও হারাম, দাড়ি ছাঁটাও হারাম। অতএব এটা তিনি কবিরা গুনাহ করবেন, সেজন্য আল্লাহর কাছে তাকে ক্ষমা চাইতে হবে। তারাবি ও তাহাজ্জুদ কি আমার? আচ্ছা, তারাবি ও তাহাজ্জুদ কি আলাদা? যেহেতু কিয়ামুল লাইল যদি বলা হয় তাহলে কোনো আলাদা না, তাহলে একই জিনিস, খেয়াল রাখবেন, পরিভাষা কিন্তু ভিন্ন। যদি এটাকে কিয়ামুল লাইল বলে তাহলে কি এটা একই জিনিস? রাতের সকল সালাতকে কি বলা হয়? কিয়ামুল লাইল বলা হয়। অতএব আন্ডার দিস ব্রড ডেফিনেশন এটা কিয়ামুল লাইল। আর যদি আপনি বলতে চান যে আমি এশার সালাতের পর আমি যেটা তাহাজ্জুদ, যেটা আমরা তারাবি বলি এটা আমি পড়বো, আর শেষের রাতে উঠে আমি পড়বো, তাহলে আপনি যদি এটাকে তারাবি বলেন তাহলে কোনো আপত্তি নাই, ওটাকে যদি তাহাজ্জুদ বলেন তাহলে কোনো আপত্তি নাই। আর যদি কেউ মনে করে যে আমি শুধুমাত্র এই তারাবি পড়বো এটাই আমার তাহাজ্জুদ, তাহলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কেউ যদি মনে করে আমি ওই সময় পড়বো তাহলেও পড়তে পারে, হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু টাইমিং যখন ডিফারেন্ট হয় তখন নামও কি চেঞ্জ হয়ে যায়। আপনার জানেন একটা সলাতের নাম সলাতুল ইশকা, আরেকটার নাম কি সলাতুল দোহা, একটার নাম সলাতুল ইশরাক, আরেকটার নাম কি সলাতুল দোহা। নামাজ কিন্তু একটাই, ফজরের পর থেকে জোহর পর্যন্ত, কিন্তু আপনি যদি সকাল একে ফজরের পর পর পড়েন তাহলে বলা হয় ইশরাক, আর যদি একটু সূর্য উপরের দিকে উঠলে পড়েন তাহলে ওটার নাম কি দোহা। টার্মিনোলজি ইজ ডিফারেন্ট বাট দ্য ইস্যু ইজ সেম। অতএব বেদাত কেন কি, বেদাত কেন ত্যাগ করতে হবে? বেদাত ত্যাগ না করলে ভাইরাসে সব কিছু শেষ করে দেবে। বুঝেন নাই, ভাইরাস চিনেন কিনা? কম্পিউটারকে চালান, সবাই চালান কিনা? যারা চালান না তাদেরকে অন্য উদাহরণ দেই। আচ্ছা, আপনার কাছে ধরেন 1 কোটি টাকা আছে, সবগুলো জাল টাকা। সবগুলো কি টাকা? জাল টাকা। বাজারে গিয়ে কিছু কিনতে পারবেন নাকি? যদি কিছু কিনেন তাইলে ওইটা নিয়ে গেলে অবস্থা কি দাঁড়াবে বলেন তো? জাল টাকা নিয়ে গেছেন, মায়ের কি একটাও বাইরে পড়বে নাকি? একটাও বাইরে পড়বে না, হয় ওইখানকার লোকেরা মারবে অথবা জেলে নিয়ে মারবে, দুইটা যে কোনো একটা।